ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুধাংশু দাস ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পদে নবনিযুক্ত হয়েছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান বিধায়ক শঙ্কর রায়ের স্থলাভিষিক্ত হলেন। এমর্মে গত বছরের 24 ডিসেম্বর নোটিফিকেশন জারি করেন ত্রিপুরা সরকারের ডেপুটি সেক্রেটারি আর দেববর্মা। শুক্রবার অর্থাৎ 10 জানুয়ারি 2020 সনে উক্ত পদের ভার গ্রহণ করেন সুধাংশু দাস। এই সংবাদে ফটিকরাইয়ে আনন্দের বন্যা বইতে শুরু করেছে সুধাংশুর ভক্তমহলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার